Yo el ancha. A very good morning from Kolkata. অদ্ভুত সুন্দর সকাল, এখন টাইম হচ্ছে 6:06। আমি ডানকুনি জাস্ট ক্রস করেছি। এটা বোধ হয় ক্যাফে রেসার বানিয়েছে, দেখি কেমন বানিয়েছে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটো ক্যাফে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ ইউ গাইস তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো এবং সুস্থ আছো। এটা কি হোন্ডা শাইন ছিল? ঠিক আছে, সর্বপ্রথম আমি এখন যাবো হচ্ছে কি আজাদিন ধাবায়। আর আজকের ভিডিওটা স্পন্সর করছে শাশা। এরা মূলত ট্র্যাডিশনাল পোশাক বিক্রি করে, শাড়ি পাঞ্জাবি ডিজাইনিং কাইন্ডস অফ বুটিক বলতে পারো। তো নিচে কন্ট্যাক্ট ডিটেল দেওয়া থাকবে, ফেসবুক পেজ আছে, পোস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে এগুলো চেক আউট করতে পারো, ওখান থেকে অর্ডার করতে পারো। তো আজকে যাচ্ছি হচ্ছে কি শক্তিগড়। তো শক্তিগড় যাওয়ার মাঝে সোহেলের সাথে দেখা করবো। ওকে আমার সিম ট্যাগের এক প্যাকেট এলইডি বাল্ব দেওয়ার আছে, সেটা আমি ওকে দেবো। ভিডিও আয়েগা অটোমেটিক ইফ নোটিফিকেশন আ যায়, ঠিক আছে। ওরা বলি আজাদির ধাবায় বসবি, বলেছিলাম মেঘলা দেখতে এদিকে এলাম হয়ে যাবে। তাহলে ধাবায় তো ও হচ্ছে সোহেল, ওয়েলকাম টু বাংলা বেঙ্গল অটো ব্লগার। তো ওকেই ওকেই আমি লাইটটা হ্যান্ড ওভার করবো। তো আজাদিন ধাবায় বসার কথা আমাদের, ও অটোমেটিক দাঁড়িয়েছিল এখানটা উত্তর দিকে। তো আমরা এখন আজাদিন ধাবায় যাবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো। তো আজাদিন ধাবায় দুপুরবার ভেবেছি, প্ল্যান করেছি কি আসবো, আসা হয়নি। ফাইনালি সোহেলের জন্য আসা হলো এখানে। থ্যাংক ইউ দাদা, একটা অসাধারণ চা দিয়েছে, অসাধারণ গাছে। আমি আছি, সাহিল আছে, সাকিব তানবীর, ও আমার জন্য অপেক্ষা করছিল রাস্তায়। আমি ভেবেছিলাম যে আজাদিনে ঢোকার আগে ওকে ফোন করবো, একবার ফোন করে ঢুকবো। তো ঢোকার আগে দেখি দূর থেকে পাস মারছে, আমার জন্য ওয়েট করছে। আমরা এসেছি একটু আড্ডা মারবো, সময় কাটাবো, চা এসছে, চা খাবো। সাহিলের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে বেঙ্গল অটো ব্লগার, নিচে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা দেখো বাইকের সমস্ত রিভিউ করে, যত লেটেস্ট বাইক আসে, নতুন বাইক আসে, হাই সিসি লোসিসি সব চিজির বাইকের ও ব্লগ বানায়। চা খাই, আড্ডা মারি, দিন চাফা খাওয়া প্রায় শেষ। সোহেলকে লাইটটা হ্যান্ড ওভার করবো, দেন দেখবো। সময় হয়ে গেছে বেশ অনেকটা, 7:10 বাজে, 7:20 এখান থেকে বেরোবো। থ্যাংক ইউ সো মাচ, ওর চ্যানেলের লিঙ্ক নিচে দেবো আছে, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো, দেখে নিতে পারো। 7:40-এর কাছাকাছি চা দেখা হচ্ছে, তারপর ল্যাং 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 চা। তো এই শক্তিগড়ের একটা গল্প আছে, ল্যাংচার নাম, ল্যাংচা কেন, কৃষ্ণচন্দ্রের মেয়ের বিয়ে হয় শক্তিগড়, বর্ধমানের শক্তিগড়ে। তো রাজার মেয়ে যখন সন্তান সম্ভবা, তখন তার মিষ্টি খেতে ইচ্ছে হয়, এবং সেই মিষ্টি, যেই মিষ্টি তার বাপের বাড়িতে এক অদ্ভুত প্রক্রিয়া করে একরকম মিষ্টি তৈরি হতো, বাট মিষ্টির নামটা কি সেটা ভুলে গেছে। তো সেটা তো কোনোভাবেই মনে করতে পারছে না, সেটা না মনে করতে পারার জন্য একটা কথা মাথায় ছিল যে যে এই মিষ্টিটা বানাতো তার বাপের বাড়িতে, সে একটু লেংচে লেংচে হাঁটতো, মানে সে পায়ে খোঁড়া ছিল, এবং সেই মিষ্টি তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু সেই লোকটা যে মিষ্টি, যে ময়রা মিষ্টিটা বানাতো, সে লেংচে লেংচে হাঁটতো, এবং সেই লেংচে থেকে ল্যাংচার মিষ্টি, সেই ময়রা থেকে আজকে শক্তিগড়ের বিশিষ্ট ল্যাংচা, যার নাম আজ ল্যাংচা। ল্যাংচার ইতিহাসটা হচ্ছে এটাই, এবং এই ল্যাংচার জন্য শক্তিগড়ে বহু মানুষ, প্রায় 80% মানুষ শক্তিগড়ে, যারা ল্যাংচা শিল্পর সাথে যুক্ত আছে। এবং কথিত আছে যে শক্তিগড়ে প্রত্যেক দিন নাকি 100,000 পিস ল্যাংচা বিক্রি হয়, এবং এটা সত্যি। আমার রিসার্চ এবং বাকি বহু মানুষের রিসার্চ এই কথা বলছে যে প্রত্যেক দিন নাকি 100,000 ল্যাংচা বিক্রি হয় শক্তিগড়ে।
এটা একটা বড় ইন্ডাস্ট্রি, এখানে বহু লোকের সংসার, ফ্যামিলি, ইনকাম জুড়ে আছে। বিশ্বের কিছু বিশিষ্ট জায়গায় কিছু বিশিষ্ট খাবার পাওয়া যায় এবং সেই খাবারের নামকরণ থেকে সেই জায়গার নামের পরিচিতি পায় লোকের কাছে। তেমনি শক্তিগড় এমন একটা জায়গা যেখানে ল্যাংচার জন্য বিশ্ববিখ্যাত। বিশিষ্ট লোকজনেরা এসছে, বিশিষ্ট লোকজনেরা আছে এখানে, যেমন আমাদের কাকু দাদারা আছে। কত লোক এসছে দেখেছিস ভাই? আর এই হচ্ছে আমার সেই জয় ল্যাংচা। এটা হচ্ছে ল্যাংচার গল্প। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই ফ্রেমটা নতুন নেওয়া হয়েছে, এই ফ্রেমটা কেমন লাগছে সেটা তোমরা আমাকে বলো। এই যে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেখানে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। এখন অবধি যারা ভিডিওটা দেখে নিয়েছো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, অপছন্দ হলে ডিসলাইক ডেফিনেটলি দিও। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো। সো আজ তবে এখানেই কাটিয়ে, বেশি কথা নয়, জীবন ভারী সুন্দর, শুধু বাঁচতে হয়। জীবনকে বাঁচো, স্বপ্নকে বাঁচো। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।